হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছো ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে ডেলি ব্লগ নয়, মানে সারাদিন কী করছে সেসব কিছুই না, জাস্ট একটা ক্লিপ বলতে পারো। তো এখন ছাদের ওপরে এসে দেখতেই পাচ্ছ, আজকে সকালে অনেকটাই ব্যস্ত ছিলাম, ওই জন্য ভিডিও করা হয়নি। আর সেকেন্ড হচ্ছে এই যে বাড়িতে আমরা রয়েছি তার নিচে যারা থাকে, তো তাদের মেয়ের বিয়ে, তো গান চলছে বলে ভিডিও করতে পারছিলাম না। তো এখন গানটা বন্ধ হয়েছে, তো ভাবলো একটু ভিডিও করে নিই। তো ছাদের ওপর এসে সকালবেলায় অনেক অনেক সকালে উঠেছি আজকে 8টার সময়। এমনি আমরা শুতে শুতে অনেক রাত হয়েছে, তো কালকে রাত্রে একটা মুভি দেখছিলাম, ওদের আরও বেশি লেট হয়ে গেছিলো শুতে। দিদি কী মুভি দেখলাম রাতে? চেক বলে একটা মুভি দেখলাম, খুব সুন্দর একটা মুভি, বেশ ভালো লাগলো। তো শুধু শুধু 1টা বেজে গেছিলো, সকালে 8টার সময় উঠে বরের জন্য টিফিন করলাম, রুটি আলু ভাজা, দিদি ডিমের ঝোল আর ডাল করলো, পরে খেয়ে টেয়ে সব কিছু করতে করতে বর বেরিয়ে গেল। দেরও রেস্ট নিলাম একটু গেম টেম খেলে, আর ভাবলাম একটু ছাদের উপর এসে একটু ব্লগ করি। দুপুরে খাবার খেয়ে এসে ছাদে আসলাম, এখন ওই 1:30 মতন বাজে। তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমি কিভাবে ইউটিউবে আসলাম, আমি কেন ইউটিউব স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আমার একটু কথা বলতে সমস্যা হচ্ছে, কারণ আমি মুখে বোধহয় হাজমোলা খাচ্ছি, আমার মুখে বারবার জল চলে আসে, তো ওই জন্য অসুবিধা হচ্ছে। আমি ওই জন্য একটু পরে ভিডিও করছি। অতক্ষণ দেখো এই ফুলটা, যারা আমার রিলস দেখো তো দেখতেই পাও যে আমি ফুলগুলোকে এত ভালোবাসি, আমার ফুলগুলোকে নিয়ে আমি রোজ ব্লগ ভিডিও বানাই, রিলস বানাই। এই দুদিন এমন বৃষ্টি হচ্ছে না, বোঝাই যাচ্ছে না যে শীতকাল নাকি কাল, একটু ঠান্ডা লাগছে, ওই জন্য একটু হাত প্রথমে সকালে শাড়ি পরেছিলাম, প্রপার একটু রিলস মিলস বানিয়ে আবার এই ইয়েটা পরে নিলাম, নাইটিটা। তো আমি নাইটিটা পছন্দ করি না অতটা, কিন্তু আমার এই নাইটিটা বেশ ভালোই লাগে, কিছু কিছু নাইটি আমার খুব পছন্দ, ওদের খুব পছন্দ হয়। তাহলে এই গাছটা দেখতে পাচ্ছ তোমরা, একটু মরে মরে গেছিল দুদিন আগে, ফার্স্ট লাভের ফার্স্ট ফুল, সেকেন্ড ফুল, থার্ড ফুল সব নষ্ট হয়ে গেছে। এখন ফার্স্ট লাভ গাছটাই আছে, জানি না ফুল কবে হবে কি হবেও না, তোমাদের দেখাই দাঁড়াও। যে তাদের বিয়ে, তো ওখানটায় দেখো গেট করা আছে। তো আমরা এখান তো নতুনই এসেছি, তো সেজন্য আমাদের ইনভাইট নেই, আমাদের ওটা চেনে না। যাই হোক, আজকে আমার দিদি বলেছে যে ক্যামেরার সামনে আসবে না, আর দিদি ভীষণ ইরিটেট হয়ে যাচ্ছে থেকে থেকে আমাদের বাড়িতে, ও চাচ্ছে বাড়ি যেতে কিন্তু আমার বড়কে বাড়ি যেতে দিচ্ছে না। আর আমিও পার্সোনালি চাই না যে এখন বাড়ি যাক, কারণ আমার এখনও দুটো এক্সাম রয়েছে। তো বড় ঠিক করেছে যে আমরা বাড়ি যাব, তো কবে যাব কি এগুলো হচ্ছে তোমরা ব্লগ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে, কারণ আমি তো রোজই এখন ব্লগ দিচ্ছি, ওদের চেষ্টা করছি। আর কালকে ব্লগটা যেটা দিয়েছি দেখতেই পেরেছো যে কালকে কী কী কিনলাম, কোথায় কোথায় গেলাম। আর প্রথমদিন যে ব্লগটা ছেড়েছি গানের গাওয়ার, তো সেই ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে। ওই দিনকে আমি ব্লগ ছাড়িনি, এই জন্য আমার ভীষণ শরীরটা খারাপ লাগছিল, তো ভাবলাম তোমরা অপেক্ষা করে থাকবে, তো ওই জন্য আমি গানের ওই ভিডিওটা শ্যুট করা ছিল, তো আমি ওই জন্য দিয়ে দিলাম ভিডিওটা যে তোমরা যাতে দেখতে পারো। তো আমি কথা বলছি, তো ওই সাইডে কিছু তিনটে কাকিমা হয়তো গোল মিটিং করছে, তো উনি ওনারা আমাদেরকে তাকিয়ে ভাবছে আমি কী করছি। দাঁড়াও, আই হোপ তোমরা দেখতে পাবে, তাহলে এখানে দাঁড়াই, তাহলে হয়তো তোমরা দেখতে পাবে। ওখানে দেখো পেছনে তিনজন দাঁড়িয়ে রয়েছে রাস্তার মোড়ে, তা আমার মনে হয় ওই রকম পিএনপিসি করার থেকে ভিডিও করা অনেক ভালো, যা বলছে বলুক। জানি না কতক্ষণ ভিডিওটা করতে পারবো, কারণ হচ্ছে গান স্টার্ট হয়ে গেলে কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে আর ভিডিও করতে পারবো না। তো তোমার যেটা বলবো বলে ব্লগটা স্টার্ট করলাম, যে আজকে তোমার একটা জিনিস শেয়ার করবো, যে
আমি ইউটিউবটা কেন স্টার্ট করলাম, তো আমার ইউটিউব করার কোনো এরকম কোনো ইচ্ছা কোনো কল্পনা কিছুই ছিল না সত্যি কথা বলতে। প্রথমে আমি টিকটক করতাম, টিকটক খুব ভালো লাগতো, তাও টিকটকটাও করতাম দিদির জন্য, কারণ দিদি আমাকে অ্যাকাউন্ট খুলে দিয়েছিল যখন টিকটক প্রথম প্রথম হয়। তো টিকটকটা আমি 1 বছর মতন করেছিলাম, তো তখন আমার 35,800 ফ্যান ছিল যখন টিকটক ব্যান হয়ে যায়। অনেক কষ্ট করে একটু একটু করে না গেইন করেছিল, আমার একটা ভিডিও প্রচুর ভাইরাল হয়েছিল। স্ক্রিনশট ছিল কিন্তু সেটা কোথায় এডিট হয়েছে, কিন্তু ইনস্টাগ্রামে আমি একদিন স্টোরিতে দিয়েছিলাম, সেখান থেকে হয়তো এই হাইলাইট পিকচার বলে ওখানে দিয়েছিলাম, তখন আমার 25,000 ফ্যান একটা ছিল। তখন একটা 25,000 ফ্যান যখন ছিল তখন একটা মনে হয় ইয়ে স্ক্রিনশট মেরে দিয়েছিলাম ইনস্টাগ্রাম, তো সেই হাইলাইট হয় না হাইলাইটের থেকে গেছিলো। তো 35,000 ফ্যান যে হয়েছিল তারপরে তো টিকটকটা অফ হয়ে যায়, তো তখন ভীষণ কষ্ট হয়েছিল যে টিকটকটা বন্ধ হয়ে গেছে, আমি আর কোথাও ভিডিও বানাতাম সবাই তো তখন মজ, তারপরে আরও কী কী আরও ইন্ডিয়ান অ্যাপ বেরিয়েছিল আবার সবাই স্টার্ট করলো, কিন্তু তখন আমার আর মনে হয়নি যে টিকটকটা যতটা ভালো লাগতো সবাইকে চিনতাম সবাইকে দেখতাম, তো সেটা আর ইচ্ছা করলো না, কারণ অন্য অন্যদের দেখতে আর ভালো লাগে না, দেখবে যাদেরকে ভালো লাগে দেখতে তাদেরকে ভালো লাগে, আবার নতুন করে কাকে চিনবো আবার দেখবো তো ভালো লাগতো না। তো যা যারা ফেসবুকে ছিল তাদের দেখতে পারতাম, তারপরে হঠাৎ করে একদিন দেখি, তখন আমি সোনাপুরেই থাকতাম যে বাড়িটাতে চুরি হয়ে যায়, তো হঠাৎ করে দেখি একদিন রিলে একদিন ভিডিও দিয়েছে, তো আমি জিজ্ঞেস করলাম কী করে এরকম হয়, মানে গান সেট করা যেত, তারপরে ফার্স্ট হলো যে ইনস্টাগ্রামে রিলসে গান দেওয়া যেত, তো তখন আমি শুনলাম যে কী করে গান দেওয়া যায়, তারপরে দেখলাম একটা রিলসের অপশন এসছে, তো আমি জিজ্ঞেস করলাম একজনের কাছে, তো জিজ্ঞেস করার পরে বললো যে হ্যাঁ এরকম এরকম করে ভিডিও, মানে পুরো আমাকে বলেনি, বলছে দেখে নাও ইউটিউব থেকে, অনেক ঘেটে ঘেটে দেখলাম যে রিলসে এরকম বাড়ানো যায়, তখন ফিল্টার মিল্টার কিছুই দেওয়া যেত না, নাকি যেহেতু আমি দিতে পারতাম না জানি না। তো প্রথম একটা ভিডিও বানিয়েছিলাম, তো আমার ওটাতে 1,000 ভিউজ হয়ে গেছিলো, তো ভাল লাগছিলো বেশ যে আবার ইনস্টাগ্রামে, তখন একটা জিনিস ভাবলাম যে ইনস্টাগ্রামে রিলস বানালে তো ইনস্টাগ্রাম তো ব্যান হবে না, সরি, তো সেই জন্য ভাবলাম, দিদি বললো যে তুই তাহলে ইনস্টাগ্রামে আবার স্টার্ট কর, আবার ভিডিও কল স্টার্ট কর, তখন আমার ইনস্টাগ্রামে 1,000টা ফলোয়ারও ছিল না, সেটা তো বেশি দিন আগের কথা না, 1 বছর আগেরই কথা, যে একদমই বেশি ফ্যান ছিল না। আমি একটু না ক্যামেরাটা রেখে তারপর কথা বলি, কারণ আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, একটু স্ট্যান্ডটা যেহেতু নিয়ে এসেছি একটু স্ট্যান্ডটাকে কাজে লাগাই। তো দেখতে পারছো কিনা জানি না কিন্তু ব্যাকা হয়ে গেছে, থাক যেরকম হচ্ছে। তো তখন দিদি বললো যে আমরা স্টার্ট করতে, তো 1 বছর করার পরে এখন আমার 1 বছর হয়েছে, আমি ইনস্টাগ্রাম খুব ঠিকঠাকভাবে করি, মানে আগে ওই খুলে রেখে দিয়েছিলাম, একটা দুটো ছবি ছিল, তো তখন তো জানতাম না যেগুলো হতো, তখন থেকে স্টার্ট করি, তারপর 1 বছর করি, তাও সেভাবে আমি স্টার্ট করেছি। মার্চ মাস থেকে আমি মানে মেনলি আমি হচ্ছে মার্চ মাসে আমি হচ্ছে পোস্ট টোস্ট করা স্টার্ট করি, আর রিলস বানানো স্টার্ট করি জুন কি জুলাই থেকে আমি স্টার্ট করি মেন ইনস্টাগ্রামে রোজ ভিডিও করা বা প্রায় দিনই ভিডিও করা, কোথাও গেলে ভিডিও করা, ওটা থেকে এমনি মাঝে মাঝে ছাড়তাম। তো তারপর হঠাৎ করে দেখলাম যে না ফলোয়ার গেইন হচ্ছে, তো প্রথমে একটা ভুল করে দিয়েছিলাম, প্রথম প্রথম বুঝতাম না, প্রাইভেট অ্যাকাউন্ট করা ছিল, তো কেউ যদি আমাকে ফলো করতে দিত তো এই যে আমি যাদেরকে অ্যাকসেপ্ট করতাম তারা একমাত্র থাকতো, যাদেরকে আমি অ্যাকসেপ্ট করতাম না তারা থাকতো না, তো ডিলিট করে দিতাম। তো হঠাৎ করে একদিন দিদি বলে যে ফেসবুকে ওরকম রাখ, ইনস্টাগ্রামে তো ফলোয়ার্স সবাই বাড়ে, তুই কেন এরকম করছিস, তো সেটা তো মেসেজ করতে পারবে না, মেসেজ করতে পারবে না, তো আমি অতটা অ্যাকচুয়ালি বুঝতাম না তখন, তো আমি বললাম ঠিক আছে ঠিক করে দে। তো সেটা ঠিক করে আমার দিদি, এদি তুই ইনস্টাগ্রামে আমি তো যে আমার আমি আগে প্রাইভেট সেট করে রেখেছিলাম, সবাই আমাকে ফলো করতো, তারপরে আমি কিছুদিন আগে জুলাই না হ্যাঁ কাউন্ট হবে না, প্লাস আমি যদি অ্যাকসেপ্ট করবো তাহলে তাদেরটাই কিন্তু কাউন্ট হবে, তো প্রচুর মানুষ লিড করেছি যাই না, আমার ভীষণ এখন খারাপ লাগে যে আমি যদি আগে জানতাম কাশ তো আমার হয়তো 20,000 তো হতোই ফ্যান,
তো দিদি বলছে তুই কি বোকার মতন কাজ করেছিস, তারপর ঠিক করে দেয়। তাও বেশি দিন আগের কথা না, 7 মাস আগের কথা। তো যাই হোক, তারপরে থেকে তো স্টার্ট হলো। তো রিসেন্টলি এখন আমার 14,000 ফ্যান আছে ইনস্টাগ্রামে। তো 14,000 ফ্যান্সের সব অফলাইন, জানি না কি করে ভগবান জানে। সেরকম কোনোই লাইক টাইক হয় না আর সেরকম ভিউজ হয় না, কিন্তু আমার আমার হচ্ছে টিকটক যখন ছিল তখন আমার একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে আমার রিলসে টিকটকে আমার অনেক বেশি ফলোয়ার বেড়ে গেছিলো। আমার বন্ধুর সাথে স্কুলে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেটাতে আমার প্রচুর ভিউজ হয়েছিল, প্রায় 1 মিলিয়ন ভিউজ হবে হবে তখনই, মানে টিকটকটা ব্যান হয়ে গেছে। তো আর টিকটকের কথা বলে লাভ নেই, আর কি করবো, মন্দ হয়ে গেছে। আর ইনস্টাগ্রামে আমার রিসেন্টলি দুটো ভিডিও ভাইরাল হয়েছে, একটা হচ্ছে 90,000 ভিউজ হয়েছিলো আর একটা হচ্ছে 40,000 ভিউজ হয়েছিল। একটা হচ্ছে শাড়ি পরে বাড়িতে একটা ভিডিও বানিয়েছিলাম, স্লো মোশন টাইপের একটা ভিডিও, আর আরেকটা হচ্ছে এই হচ্ছে রাইডিংয়ে থাকতাম, তো একটা এসেছিল না যে স্কিন শেড নিয়ে, তো প্রথমে ব্ল্যাক হয়ে যায়, তারপর আবার হঠাৎ হঠাৎ করে হোয়াইট হয়ে যায়, তো সবাই ব্ল্যাক কালারটাকে এরকম আগলি দেখায়, আর যখনই হোয়াইট হয়ে যায় তখন এরকম এরকম মানে ওটাকে ভালো বোঝায়। তো ওটা দিয়ে আমি করেছিলাম কি যে এটাও ভালো আর ওটাও ভালো, মানে অল শেড আর কিউট। তো এটাতে 40,000 ভিউজ, ওটা আমার হচ্ছে সব থেকে বেশি এই দুটো ভিডিওতে ভিউজ। তো এটাই, তো যাই হোক কথা বলতে বলতে কোথায় চলে গেলাম। তারপরে যখন ইনস্টাগ্রাম করি তখন দেখলাম অনেকেই ইনস্টাগ্রাম স্টার্ট করেছে, যারা হচ্ছে প্রথমে টিকটক করতো, ইনস্টাগ্রামে রিলসে দেখি যখন এরকম করে নিউজ ফিডে দেখতাম তো অনেকে একটা পেয়ে যেতাম, তো এরকম করে অনেককে দেখলাম। পরে দেখি সবাই ইউটিউব চ্যানেল খুলেছে, তো ইউটিউব চ্যানেল খোলার পর সবার ভিডিও দেখতে 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 একদিন আমাকে দিদি বলে তুইও কর না, তুইও তো পারবি। আমি বলছি না তুই কর, তো বলছে তুই পারবি, তুই চেষ্টা তো কর। তো আমি বলছি না আমাদের হবে না এসব ভিডিও করা। আর তখন আমার হচ্ছে ওপোর ফোন, ঠিক আছে, তো ওপোর ফোনে কেমন একটা ঘষা ঘষা ভিডিও হতো, তো আমি বলছি আমার এই ফোন দিয়ে ভালো লাগে না, কোয়ালিটি মোয়ালিটি একটু ভালো না হলে না ভালো লাগে না। তো বলছি তুই স্টার্ট তো কর, কতজন আছে ভাঙা ছোড়া ফোন নিয়ে করে, তো তুই তো টাইম আছে তোর, তো তুই কর, সারাদিন বাড়ি বসে কী করিস, একটু ভিডিও বানাবি, যা করবি দেখাবি। তো আমি ভাবলাম যে না বুঝতে হয়তো ভালো ভালোই, তো তখন আমার উচিত ছিল নতুন করে ইউটিউব চ্যানেল খুলে নিয়ে আবার মানে ভিডিও করা। তো তখন আমি আমার একদম প্রথম যখন ফোন কিনি তো তখনকারই যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটা দিয়ে আমি করেছি, মানে আমার ইউটিউব চ্যানেলটা প্রায় 8 বছর আগের, 8 বছর আগে, এটা ঠিক বললাম আমার ইউটিউব চ্যানেলটা 8 বছর আগে, মানে যখন ফোন কিনেছিলাম তখনই তো জিমেল, মানে ইউটিউবটা আমারটা খুলে দেখায় মানে অনেক দিন আগে, জিমেলটা যখন ফার্স্ট ওপেন হবে সেই দেখটাকেই তোর ওই জিমেলে যদি তুই ইউটিউব চ্যানেল খুলিস তাহলে ওই ওই বছরই দেখাবে। ও তো যাই হোক, আমি প্রথমে 8 বছর দেখায়, তো যদি 8 বছর হয়নি, ঠিক 8 বছর হলে তখন কিসে পড়ি, না না 8 বছর হয়নি আমি তখন, 8 বছর দেখায়, হ্যাঁ রে 8 ইয়ার্স থেকে আমারও তাই মনে হয়। তো আমি ওরকম দেখায়, তো আমার তখন উচিত ছিল নতুন করে একটা চ্যানেল খুলে নেওয়ার, কিন্তু তারপরে যখন পরে বুঝতে পারি যে এরকম দেখায়, কারণ আমাকে অনেকে জিজ্ঞেস করেছে দিদি তুমি এতদিন ধরে ভিডিও বানাও তোমার ভিডিওতে ভিউজ নেই, হ্যাঁ। তো আমি তখন তাদেরকে কী করে বোঝাবো যে আমার ইউটিউব চ্যানেলটা অনেকদিন আগে কিন্তু ভিডিওটা নতুন বানাচ্ছি, তো বাদ দাও ওগুলো কোনো যদি কেউ পছন্দ করে তার অবশ্যই দেখবে আর তারা বুঝতেও পারবে যে আমার নতুনই চ্যানেল। তো যাই হোক, তারপরে ভিডিও করা স্টার্ট করি, তো দিদি যখন আসে আমাদের বাড়িতে প্রথম যখন আমি রায়দিঘিতে শিফট হই, তো তখন দিদি বলে আজকে একটা ভিডিও কর, তখন ভিডিও স্টার্ট করতে থাকলাম। তো তখন কন্টিনিউ 1 মাস ভিডিও করার পরে আমার ভিডিওতে ভালোই ভিউজ আসছিলো, 500, 600, 800 ভিউজ আসছিলো। তো হঠাৎ করে কিছু ডিমোটিভেটিং মানুষ থাকে লাইফে যাদের জন্য অনেক কিছু নষ্ট হয়ে যায়, কিন্তু আমি আবার নতুন করে স্টার্ট করেছি, তো তাদের জন্য আমি অনেকের অনেক কথা শুনে আমি 1 মাস 2 মাস পুরো অফ করে দিয়েছিলাম ভিডিও করা, দিয়ে মাঝে মাঝে ছাড়তাম মাঝে মাঝে ছাড়তাম না এরকম। তো একদিন আমার বড় মাকে বোঝালো যে এরকম করো না, তুমি করো ভিডিও, কারো কথা শুনে কোনো লাভ নেই, আমি তোমার সাপোর্টে আছি, তুমি ভিডিও করো, কে কী বললো ভাড়মে যাক, কাউকে দেখার দরকার নেই, তুমি ঠিক সেটা জানলেই হবে। তো যাই হোক, আমি ওসব ফালতু মানুষের কথা মুখে আনতেও চাই না, কারণ আমার আমাকে যারা সাপোর্ট করেন না, আমাকে যারা বোঝে না, তাদেরকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আর আমি এরকমই, আমি যা বলবো মুখের উপর বলবো, আমি লুকিয়ে চুরিয়ে ওই ওসব ঘুমটার নিচে কমটা ওইসব কমই করতে পারি না। তো যাই হোক, আমি ওসব মানুষদের কথা তো মুখে আনতেই চাই না। তো বর বলে যে তুমি করো, কারোর কথা ভেবো না, নিজে যেটা ভালো লাগে সেটা করো, আর তুমি তো এটাকে নিজের
ভালো লাগছে করছো, তুমি যেটা পছন্দ করো সেটাই করো না কেন, তো কে কি বোঝাতে তোমার মাথা ঘেঁটে ঘামিয়ে লাভ নেই। তো স্টার্ট করলাম, করতে করতে আবার দুম করে বন্ধ করে দিলাম পুজোর সময়, কারণ কিছু ফেক আইডি দিয়ে প্রচুর পরিমাণে উল্টো পাল্টা মেসেজ করছিল, তো কারা করছিল সেটাও জানি, তো কিছু বলার নেই তাদেরকে, জাস্ট কি বলবো মানে তাদেরকে আমার কি বলবো সেই ওয়ার্ডটা আমার মাথায় আসে না, তারা আমাদের এক্সিস্টই করে না যারা এইসব করাতো আর কি। লোকের ভালো দেখলে যাদের জলে তাদের কোনোদিনও কোনোদিনও ভালো হয় না, সেটা আমি ভালো করে জানি, কারণ আমি নিজে দেখতে পাচ্ছি যে আমি ভালো আছি অথচ তারা ভালো নেই, বা ভালো যদি থাকেও তাও আমার কোনো আসা যায় না। তো সেজন্য আবার অফ করে দিয়েছিলাম, অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলছিল আমার বরকে নিয়ে, আনলজিক্যাল কথা আমাকে নিয়ে। তো আমার বর আমাকে আবার বলে যে তুমি কেন ওদের কথা পাত্তা দিচ্ছ, তো আমি বললাম না এইভাবে আমি ভিডিও করলাম, তখন ভেবেছিলাম ভিডিও ছেড়েই দেবো। তো আমার বর একদিন বরকে না আমি একটু ভিডিও বানাই, তো আমার বর ভিডিও বানানোর পরে তারা আমার কাছে স্বীকার করে যে কে বা কারা তাদেরকে দিয়ে করাচ্ছে, তো ভালো কথা, কি বলবো আর কিছু বলার নেই। তো সেজন্য আবার স্টার্ট করি আমি ভিডিও, আর এই যে এখন আমি কন্টিনিউ ভিডিও বানানোর চেষ্টা করছি, তো সবাই আমাকে প্লিজ সাপোর্ট করো, এভাবে আমি পাশে থেকো। আমি আমার ড্রিম যে আমার অন্তত গুগল অ্যাডসেন্সটা ঢুকুক, আমি মানে ভীষণ এক্সাইটেড যে আমি এখন কন্টিনিউ ভিডিও করলে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে, তোমরা আমাকে কীরকম ভিডিও আমার দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, নিশ্চয়ই তোমাদেরকে আমি দেখাবো। আর ভেবেছি না কালকে একটা মানে নাচের একটা ভিডিও শ্যুট করব, দেখা যাক কী হয়, আমি জানি না কপিরাইট পড়লে কোনো প্রবলেম হয় কি না, কারণ আমার বেশিরভাগ ভিডিওতে আমি জানি না কেন একটু একটু গানের জন্য কপিরাইট পড়ে যায়, তো জানি না এটার জন্য কোনো প্রবলেম হবে কি না, রিলস তো আমি ফুল দমেই ছেড়ে যাই। তো যাই হোক, ওই সব কথা বাদ দাও, এখন আমি খুব ভালো আছি। আর আমার এই ছিল হচ্ছে ইউটিউবে আসার গল্প, আর ইউটিউব তাকে ভালোও লাগে আমার খুব, কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই নিজের জিনিস দেখিয়ে সব কিছু করে নিজের পায়ে দাঁড়াতে পারে, তো আমার খুব ভালো লাগে। অনেকে মনে করে যে এই সোশ্যাল মিডিয়া বা এইসব এসব ভালো না, তো আমার মনে হয় যে যেভাবে কাজে লাগবে তার কাছে সেটা সেভাবেই যাবে, সব কিছুর একটা নেগেটিভ আর পজিটিভ দিক থাকে। তো বাড়িতে এরকম ওয়াইফাই আছে, ফালতু নেট খেটে এটা ওটা লোকের নামে নিন্দা পরনিন্দা না করে নিজের কাজে লাগানোই আমার মনে হয় ভালো। তো চলো বেশি বকবক আর করবো না, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ সারাদিন আর কোনো কিছু নেই সেরকম করার, বরের রাস্তা অনেক দেরি হবে আর কোথাও যাবও না, বাড়িতেই রয়েছি। তো চলো টাটা। আর দিদি আজকে আসেনি, কারণ ও অনেকদিন ধরে বলছে আমাকে ভিডিওতে নিস না, ও অ্যাকচুয়ালি ঠিক কমফোর্টেবল ফিল করে না ক্যামেরার সামনে, তো এই জন্যই ও আসেনি। কেউ আবার বলো না যে দিদির সাথে ঝগড়া হয়েছে বা কিছু, কিছুই হয়নি, ও এমনি আসতে চাইনি। তো চলো ভিডিওটা এ অবধি থাক, সবাই এভাবে আমাকে সাপোর্ট করো, সবাইকে অনেক ভালোবাসা, যারা নতুন চ্যানেল খুলছে তারাও সাপোর্ট করো, আমরা ছোটো ইউজাররা সাপোর্ট না করলে বড়ো ইউজাররা তো আমাদের সাপোর্ট করবে না, আর কতজনকেই বা সাপোর্ট করবে যারা বড়ো ইউজার আছে, তা আমাদেরকেই নিজেদেরকে নিজের হেল্প করে এগোতে হবে। তো চলো টাটা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবে, আর বেল আইকনটাও প্রেস করে দেবে, কারণ বেল আইকন প্রেস করা ছাড়া আমার ভিডিওটা নোটিফিকেশান যাবে না তোমাদের কাছে, আর নোটিফিকেশান না গেলে ভিডিও দেখতে পারবে না। আর একটা কথা, যারা আমাকে ভালোবাসো আমাকে আরও দেখতে চাও সব জায়গায়, আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও, তারা আমার ইনস্টাগ্রামে আর ফেসবুকে আমাকে ফলো করতে পারো, আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারো। ফেসবুকে আমার হচ্ছে নাম পিঙ্কি বিশ্বাস মজুমদার, আর ইনস্টাগ্রামে হচ্ছে পিঙ্কি বিশ্বাস 03 বলে অ্যাকাউন্ট আছে আমার। তো চলো টাটা, সবাই ভালো থেকো।